আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গতকালও যে ভিডিওটা দিয়েছি সেখানেও দেখেছেন, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এর নিশ্চয়ন ও ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত হালকা ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে এই প্রথম ধাপে, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে ভর্তির প্রথম ধাপের কার্যক্রম নিম্ন সক আকারে অনুষ্ঠিত হবে, এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আগে আমরা দেখে নিই। যে সরকারি প্রতিষ্ঠান সময়ে আবেদন করে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চয়ন করেনি, যারা নিশ্চয়ন করেনি কিংবা নিশ্চয়ন করেও প্রতিষ্ঠানে ভর্তি হয়নি, কিংবা ভর্তির সুযোগ না পেয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে, সে সকল শিক্ষার্থী যাদের নিম্নোক্ত জিপিএ রয়েছে তারা আগে আসলে আগে পাবে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবে। তো নিম্নোক্ত পয়েন্টগুলোও দেওয়া রয়েছে, তো আমরা একটু দেখব পরবর্তীতে। তো এর আগে দেখে নিই যে জিপিএ রেঞ্জ এখানে দেওয়া রয়েছে 4 থেকে 4.5। এই জিপিএ যারা যাদের রয়েছে তারা কেবলমাত্র আবেদনের সময় এখানে দেওয়া আছে 6 এপ্রিল 2022 সকাল 9 ঘটিকা হতে 9 এপ্রিল 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত নিশ্চয়নের সময় এখানে দেওয়া রয়েছে, যে আবেদনের সময় 9 এপ্রিল হতে 9 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ রাত 11 ঘটিকা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা চলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা চলমান থাকবে, এবং জিপিএ রেঞ্জ এখানে 4 থেকে 4.5। আর নিশ্চয়নের জন্য বরাদ্দকৃত সময় এখানে যেটা অলরেডি দেওয়া রয়েছে, তারপরে এই জায়গায় একটি স্পেশালভাবে উল্লেখ করা রয়েছে যে শূন্য আসনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ FCFS এ অ্যাপ্লাই করার জন্য 6 ঘন্টার মধ্যে নিশ্চয়ন করতে না পারলে অ্যাপ্লাই বা বুকিং বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সাবজেক্টটা আগে সিলেক্ট করা হলো, এই সিলেক্ট করার পর যা আপনার যে সাবজেক্টটা আপনার জিপিএ রেঞ্জ অনুসারে সিলেক্ট করেছেন, যে একটা কলেজ ফাঁকা রয়েছে এবং ওই কলেজে যেগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা আপনার পছন্দক্রম অনুযায়ী একটা সাবজেক্টটা আপনি সিলেক্ট করলেন, তো সিলেক্ট করার পরে এটা আপনার 6 ঘন্টার মধ্যে নিশ্চয়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। যদি নিশ্চয়ন প্রক্রিয়াটা 6 ঘন্টার মধ্যে আপনার সম্পূর্ণ না হয় তাহলে সেই পোস্টটা আবার খালি দেখাবে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরেকজন সেখানে অ্যাপ্লাই করে নেবে। তো এই জন্য খেয়াল করবেন যে আপনি এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যে শূন্য আসনটা রয়েছে সেখানে অ্যাপ্লাই করার 6 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই নিশ্চয়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এবং এখানে ইনস্টিটিউটে সশরীরে ভর্তি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এ ভর্তি নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আগামী 10 থেকে 12 এপ্রিলের মধ্যে বিকাল 5 ঘটিকার মধ্যে মূল নম্বরপত্র সহ প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট নিয়ে 805 টাকা জমা প্রদান সাপেক্ষে স্ব ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে, অন্যথায় নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে, এবং সশরীরে ভর্তিকৃত ও অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে 12 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকার মধ্যে অনলাইনে প্রেরণ করা হবে। এবং এই প্রেরণের মাধ্যমে দেখা যাচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই প্রক্রিয়ার যে প্রথম ধাপ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা এখানে খেয়াল করবেন যে এটা হচ্ছে প্রথম ধাপ, মানে এর পরবর্তীতে আরও হয়তো 2টি বা 3টি ধাপ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বা আসবে, এটা আপনারা ধরে নেবেন। তো প্রথম ধাপ যেটা, সেখানে আপনার এই জিপিএ রেঞ্জ অবশ্যই দেখতে পাচ্ছেন 4 থেকে 4.5, এই রেঞ্জের মধ্যে যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার কিন্তু এখানে কিছু প্রসিডিউর দেওয়া রয়েছে, যে প্রথম ধাপ এখানে সাইট যেটা দেওয়া রয়েছে btbadmission.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ FCFS বাটনে ক্লিক করতে হবে, এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের SHE রোল বোর্ড এবং পাশের সন্দেহ ইন্টারফেসে প্রবেশ করলে প্রতিষ্ঠান ভিত্তিক টেকনোলজি খালি আসন প্রদর্শিত হবে, এবং প্রদর্শিত তালিকা হতে পছন্দ ক্রম অনুযায়ী প্রতিষ্ঠান টেকনোলজি শিফট এগুলো সেখান থেকে নির্বাচন করতে হবে। নির্বাচনের সাথে সাথে শিক্ষার্থীর আসন
টি 6 ঘন্টার জন্য বরাদ্দ রাখা হবে এবং আসন বরাদ্দ দেওয়ার সাথে সাথে লিংকে কিন্তু ফলাফল দেখা যাবে যে আপনি যখনই আপনার টেকনোলজি এবং শিফট বা সাবজেক্ট এগুলো প্রতিষ্ঠান এইগুলো আপনি চয়েস করে টিক দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু 6 ঘন্টার জন্য আপনার রেজাল্টটা দেখা যাবে এবং এর মধ্যে আপনার কিন্তু এই পুরোপুরি যে গেটওয়ে প্রক্রিয়াটা অর্থাৎ নিঃসরণ প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ করতে হবে তো এটাই এখানে পরবর্তী দ্বিতীয় ধাপে বলা হয়েছে যে 6 ঘন্টার মধ্যে বরাদ্দকৃত আসনটি নিঃসরণ করার জন্য 385 টাকা গেটওয়ের মাধ্যমে যেটা রকেট বিকাশের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং পেমেন্টের গেটওয়ের মাধ্যমে নিঃসরণ করার পদ্ধতিও আপনারা অলরেডি জানেন তারপরেও এখানে সাইটটা দেওয়া রয়েছে ধাপগুলো আর এ সংক্রান্ত আমার একটা ভিডিও দেওয়া রয়েছে কীভাবে পেমেন্ট দেবেন সেটাও আপনারা দেখতে পারেন বা আপনারা বিভিন্ন পদ্ধতি জেনেই থাকেন যে কীভাবে এই টাকাটা পেড করতে হয় সিস্টেমটা জানার কথা এবং ভর্তি সর্বশেষ যেটা তৃতীয় প্রক্রিয়া সেটা হচ্ছে যে ভর্তি নিঃসরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হাজির হয়ে ইনস্টিটিউটে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং উল্লেখ্য যে এসএসসির মূল নম্বরপত্র 3 কপি ছবি প্রশংসাপত্রের ফটোকপি সহ প্রতিষ্ঠানে জমা দিতে হবে যেটা অ্যাজ ইউজুয়াল প্রক্রিয়াটা এখানে দেওয়া রয়েছে তো এই হলো আজকের আসলে ভর্তি সংক্রান্ত একটি প্রক্রিয়া বর্ণনা যেটা আমরা আগামীকাল 9টার সময় আসলে অ্যাকচুয়ালি দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 9 ঘটিকা থেকে শুরু হবে 6 এপ্রিল এবং সেটা চলমান থাকবে 9 এপ্রিল 2022 এটা 5টা পর্যন্ত এবং খুব সাবধানতার সাথে আপনারা সাবজেক্ট এবং কলেজ সিলেক্ট করবেন যাতে পরবর্তীতে আসলে আপনাদের ভোগান্তি পেতে না হয় তবে সবচেয়ে বড় আপনাদের গতকাল যেটা দেখেছেন যে প্রবিধান 2022 যেটা চালু হয়েছে এই চালু হওয়ার ফলে আপনারা টেকনোলজি নিয়ে যে দুশ্চিন্তা কাটান যে বিভিন্ন টেকনোলজি যেগুলো রয়েছে যেমন ইলেকট্রনিক্স বা ফুড টেকনোলজি আরআইসি টেকনোলজি আসলে এগুলো সরাসরি মাদার টেকনোলজির সাথে কম্পেয়ার হবে সুতরাং আপনারা যে সাবজেক্টে চান্স পান অবশ্যই ভর্তি হয়ে যাবেন দুশ্চিন্তার কারণ নেই অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে এটা আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাফল্য কামনা করি আজকে আমি আমার এই ভিডিওটি শেষ করছি সামনে হয়তো আগামীকাল আবার নতুন দিক নির্দেশনা নিয়ে ভিডিও নিয়ে উপস্থিত হব তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটির সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়েবসাইটে যখন এখানে এসেছি btbadmission.gov.bd এই সাইটে আসার পরে আমরা এখানে যদি ডিপ্লোমা ইন গভর্নমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই অংশে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম অপশন দেখতে পাব তো এই অপশনে যে আমরা এইখানে দুইটা অপশন আমরা দেখতে পাবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক এবং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এইখানে ক্লিক করলে আমরা সরাসরি একটা রেজাল্টের মতো বক্স পাবো রোল নাম্বার বোর্ড তারপর এখানে সন এইগুলো দেওয়ার সাথে সাথে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ফেজ পাবো যে ফেজে আমরা কলেজ বা বিভিন্ন টেকনোলজি কোন সাবজেক্টগুলো আমরা চয়েস পেতে পারি এরকম একটা ইন্টারফেস এখানে আমরা দেখতে পাবো তো এখান থেকে আসলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে কোন সাবজেক্টগুলো আমরা চয়েস করব এবং কোন টেকনোলজিতে বা কোন কলেজে কোন সাবজেক্ট চয়েস করব এগুলো এখান থেকে একটু দেখে নেব তো আগামীকাল বিষয়গুলো আরেক ক্লিয়ার হতে পারবো তো আগামীকালের ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম